দাদা ভাই নিয়ে না এবার আমরা শুরু করি। আচ্ছা ঠিক আছে, সবাই শোনো, এবার আমরা একটা খেলা স্টার্ট করব, ঠিক আছে? এই হলো বটলটা, ঠিক আছে? এই বটলটা আমি মাঝখানে ঘোরাবো, এই মুখটা যার দিকে যাবে তাকে প্রশ্ন করা হবে, সে ট্রুথ নেবে না ডেয়ার। সে যদি ট্রুথ নেয় তাহলে আমরা তাকে যেটা জিজ্ঞাসা করব তাকে সত্যি কথাটা বলতে হবে, আর সে যদি ডেয়ার নেয় তাহলে আমরা তাকে যেটা করতে বলবো তাকে সেটা করতে হবে। আই হোপ এটা সবাই জানো। এই আমি বোতল ঘোরাবো। আচ্ছা ঠিক আছে, চলে এসো। আচ্ছা তুমি কি খেলা ছাড়া কিছু ভাবতে পারো না? কথা নেই বার্তা নেই খেলা। আচ্ছা তোমার সাথে প্রেম করার সময় কি আমি তোমাকে খেলিয়েছিলাম অভি? সহেলির কাছে গেলে বুঝতে যে খেলা কাকে বলে। সহেলিকে না দিভাই, কেউ না, যত সব উল্টো পাল্টা কথা বলে। উল্টো পাল্টা কথার কি আছে অভি? জানো দিভাই, সহেলিকে কিন্তু অভি লাভ লেটার দিয়েছিল। হ্যাঁ অভি, এসব কথা তো আমাকে আগে বলিসনি। এই রাহুল রাহুল, তুইও তো নন্দিনীকে লাভ লেটার লিখেছিলিস কলেজে। বল না রে ভাই কি লিখেছিলিস। ছাড় না, একটু বল, লজ্জা পাস না, প্লিজ প্লিজ বল 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 বল। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি কোনটা চুজ করবে, ট্রুথ না ডেয়ার? এই মাম রিয়া, না না আমি, আচ্ছা বাবা ঠিক আছে, আমি আমি কিন্তু ওইসব ডেয়ার পারবো না, ট্রুথ। ট্রুথ, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার প্রশ্ন, এই একদম চুপ করে থাকবে, আমি প্রশ্ন করব। তাহলে তোমার প্রশ্ন হলো যে তুমি জীবনে যাদের সবচেয়ে বেশি ভালোবাসো তাদের তিনজনের নাম বলো, 1 2 3 করে বলবে। সবার প্রথম রিজু, বৌদি বলো বলো, রণিত এসে গেছে। আজকের দিনে আর আমার উপর রাগ করে গম্ভীর হয়ে থেকো না। তুমি আসবে বলে আরো একবার স্টার জলসায়।